প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রী রয়েছো, 2022-এ উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তি দিয়ে তোমাদের টেস্ট পরীক্ষার নিয়ম কারণে অনেক পরিবর্তন আনা হলো। ও এবং কেন এই পরিবর্তন আনা হলো, এই তৃতীয় ওয়েভ যদি আছড়ে পড়ে তাহলে কি হতে পারে, সমস্ত টাই অফিসিয়াল তথ্য অনুযায়ী এই মুহূর্তের বিস্তারিত আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ভিডিওর ইনফরমেশনটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আর ব্যক্তিগতভাবে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। তোমরা সকলেই জানো ইতিমধ্যে আমাদের রাজ্য তথা দেশে তৃতীয় ওয়েভ আছড়ে পড়তে পারে, নতুন যে ভেরিয়েন্ট ওমিক্রন এর প্রভাব ফেলতে পারে। সেই কারণে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড বিভিন্ন রকমের পদক্ষেপ নিচ্ছে, যদি ফাইনাল না নেওয়া যায় তাহলে কিভাবে মূল্যায়ন হবে। আর আজকেই উচ্চ সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে WBCHSC, সেই অফিসিয়াল ওয়েবসাইটে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে যে এবছর প্রত্যেকটি স্কুলকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিতে হবে। এখানে আমি কেন বলছি, কিছুদিন আগে উচ্চ সংসদ সভাপতি কিন্তু রীতিমতো জানিয়েছিলেন এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আবশ্যক নয়। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা স্কুল চাইলে নেবে, না চাইলে নাও নিতে পারে। কিন্তু এই মুহূর্তে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বহু নিয়মের পরিবর্তন করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে প্রত্যেকটি রাজ্যের স্কুল যাতে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নিয়ে নেয়। এটা কিন্তু সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে। তার মানে প্রত্যেকটা স্কুল কিন্তু এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, মাধ্যমিকের মতন উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা কিন্তু অতি অবশ্যই নেবে। এবং এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় নিয়মেরও কিছু পরিবর্তন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা সেটা ফাইনালের মতনই কিন্তু 100 মার্কসের হয়, কিন্তু এই মুহূর্তে এ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেটা 50 মার্কসের হবে। যদিও এখানে মার্কসের কথা উল্লেখ করেছে থিওরি পেপারের, তো এখানে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি এটা পার্সেন্টেজও হতে পারে। অর্থাৎ যে থিওরি পেপারটা তোমাদের 90-এ পরীক্ষা সেটা 45-এ, যেটা অ্যাকচুয়ালি তোমাদের 70-এ পরীক্ষা সেটা 35-এ, এরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি হতে পারে তোমাদের এক্সামিনেশান, বা যেটা 80-তে পরীক্ষা সেটা 40-এ। যদিও বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে 50 মার্কসের এর থিওরি পেপার হবে, এখন দেখার বিষয় সেটা 50 না 50%। তো যদিও হোক, তোমাদের যে থিওরির এক্সামিনেশান রয়েছে সেটা কিন্তু অর্ধেক করে দেওয়া হলো, 100 মার্কসে তোমাদের টেস্ট পরীক্ষা হবে না। এবার তোমরা অনেকেই বলবে টেস্ট পরীক্ষার ওপর কি ফাইনাল নির্ভর করছে, অতি অবশ্যই এই বিষয়ে কিন্তু সংসদ ভেবেছে। এ তিনি নিজেও জানিয়েছেন যে এই মুহূর্তে যে কোভিডের সংক্রমণ বা এই মুহূর্তে যে নতুন ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্টের যদি পরবর্তীকালে আমাদের তৃতীয় ওয়েভ দেখতে হয়, এক্ষেত্রে এই যে টেস্ট পরীক্ষার নম্বর, এই নম্বর পরবর্তীকালে তোমাদের উচ্চ মাধ্যমিকের ফাইনালে যোগ হতে পারবে যদি তৃতীয় ওয়েভ আসে, পরীক্ষা না হয়। এক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে, এক্ষেত্রে তোমাদের কি হচ্ছে, স্কুল নিজের মতন করে পরীক্ষা নেবে 50 মার্কসের বা 50% মার্কসের। এক্ষেত্রে স্কুলের যে সমস্ত সিলেবাস এই মুহূর্তে শেষ হয়েছে সেই সমস্ত সিলেবাসের ওপরেই পরীক্ষা নেওয়া হবে। যদিও আমার মনে হয় না এই নভেম্বর মাসের এর অ্যাকচুয়ালি 16 তারিখ স্কুল খুলে এখনও স্কুল নিয়ে বহু সমস্যা হয়েছে, বহু রুটিন পরিবর্তন হয়েছে, এই সময়ের মধ্যেও ও তোমাদের সমস্ত সিলেবাসকে কমপ্লিট করা সম্ভব, এবং ইনফ্যাক্ট 50% সিলেবাসও কমপ্লিট হয়েছে কিনা সেটাও বড় বিষয়। অ্যাকচুয়ালি তোমাদের কি মনে হচ্ছে, 50% তোমাদের এর স্কুল সিলেবাস শেষ করতে পেরেছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এই মুহূর্তে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে যেটা উঠে আসলো, তোমাদের উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সকলের হচ্ছে এবং ডিসেম্বর মাসের 31 তারিখের মধ্যে সকলের টেস্ট পরীক্ষা স্কুল নিয়ে নেবে, এবং এই যে টেস্ট পরীক্ষা নেবে, এই টেস্ট পরীক্ষা নেবে 50% মার্কসে, পুরো 100-টে পরীক্ষা হবে না, 50 নম্বরের পরীক্ষা হবে বা 50%-এর পরীক্ষা হবে। এই যে পরীক্ষা তোমরা দেবে, যদি পরবর্তীকালে তোমাদের ফাইনাল না নেওয়া যায় তাহলে এই পরীক্ষার আধারে তোমাদের মূল্যায়ন হতে পারে উচ্চ মাধ্যমিকের ফাইনালের, যেটা রীতিমতো ও সভাপতি, এই উচ্চ সংসদ সভাপতি রীতিমতো জানিয়ে দিয়েছেন। এই বিষয়টা জেনে তোমাদের কেমন লাগছে এবং তোমাদের কতটা সিলেবাস শেষ হয়েছে, তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।